আপনারা কিন্তু ছিলেন অমলেন্দু রায় লোহাডাঙ্গা নিবাসী, তার ঘেরের আজকে মাছ যে হারভেস্ট হলো, আমি দাদার কাছে জানবো। দাদা, এখানে যে মাছ দেওয়ার আগে মানে প্রতিটা জিনিসের কিন্তু একটা প্রসেস রয়েছে, যে মাছ দেওয়ার আগে পুকুরটাও যদি আমরা যদি প্রস্তুত না করতে পারি এবং এর যে উপকারিতা এবং অপকারিতা, এই দুটো বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের একটু ছোট করে একটু বলবেন। দেখেন, আসলে আমরা বলি যে একটা কথা আছে প্রচলিত কথা, যে সুস্থ মা যদি হয় তাহলে সুস্থ মানে শিশু। এখানে তেমন, যদি আপনার পুকুর প্রস্তুতি যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু ভালো প্রোডাকশন কিন্তু আশা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের এখানে সব থেকে বড় থ্রেট হলো পানি, অর্থাৎ ভালো স্যালিনিটির পানিটা পাওয়াটা খুব জরুরি। সেক্ষেত্রে যদি আপনি পানি পেয়েও যান, তারপরে পুকুরটা আমরা 2 মাস এখানে আমরা শুকাই, রোদে শুকাই, ড্রাই করি। ড্রাই করার পরে আমরা পটাশিয়াম পার ম্যাগনেট এখানে ইউজ করে নিই, তাহলে যদি কোনো শামুক থাকে কিংবা কোনো যদি পরজীবী অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে দেওয়ার পরে টয়লেটটা তৈরি করা হয়, তখন যখন অ্যারেশনটা চলে, অর্থাৎ এই যে ঘূর্ণিমান যেটা অক্সিজেন বৃদ্ধিকারক, অ্যারেশনটা চলে তখন ওইখানকার যে এই বাগদার যে মলটা এটা হচ্ছে ওই স্ল্যাস পন্টে যে পড়ে, আর তখন ওই স্ল্যাস পন্টে থেকে যখন হচ্ছে রিমুভ করে দেয়, এখানে বলে স্ল্যাস রিমুভ। এটা একটা সারা ওয়ার্ল্ডের একটা প্রসিদ্ধ একটা টেকনোলজি, এটা রিসেন্টলি আমাদের বাংলাদেশেও বেশ ব্যাপক একটা সাড়া পড়ছে। তো ওটা যখন থাকে, তার পরবর্তীতে আমরা পানি হচ্ছে যখন এখানে উত্তোলন করি, এবং সব সময় যখন উত্তোলন করার সময় আমরা 500 ম্যাশ নেট আমরা ব্যবহার করি, যেটা অনেক ঘন, যেখান থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অনেক জীবাণু ওখান থেকে প্রতিহত হয়ে যায়। তারপরে যখন আমরা এখানে নিই, তারপরেও ওটাতেও আমরা 1-2 দিন আমরা ওখানে সেটেল করি পানিতে। সেটেল করার পরে আমরা 50% ক্লোরিতে আমরা ক্লোরিন করি, অর্থাৎ ব্লিচিং করে যেটাকে বলা হয়। ব্লিচিং করার পরে আমরা সেখানে তারপরে নিয়মিত ধাপে হচ্ছে পুকুরের প্রস্তুতি, অর্থাৎ যখন আমরা সে শুরু করা হয় পুকুর প্রস্তুতিটা। আসলে একটা সুস্থ মাই পারে কিন্তু একটা সুস্থ সন্তান জন্ম দিতে, দাদার কথায় কিন্তু আমি একমত। তো মাছের যদি সুস্থ পরিবেশ না হয় তাহলে কিন্তু মাছ সুন্দরভাবে বেড়ে উঠবে না। তো এই পরিবেশ সম্পর্কে কিন্তু আপনারা এতক্ষণ একটা সুন্দর একটি ধারণা কিন্তু আপনারা পেয়েছেন। তো এভাবে যদি আপনারা চাষ করেন এবং আমাদের দাদারা রয়েছেন, তারা সর্বক্ষণই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা কিন্তু আমরা পেয়েছি এবং আপনারাও পাবেন। তো পরবর্তীতে আমি চলে যাব যে মাছটা এখানে যে 21,000 মাছ হারভেস্ট করা হয়েছে, এখানে কয়বার খাবার প্রয়োগ করার ইয়েটা কয়বার? এখানে 4 বার মূলত খাবার দেওয়া হতো, সকাল 6টা, 11টা, 5টা এবং রাত 10টা। আর এখানে যে মেইন, ধরেন আমি একটা নতুন একজন, আমি একদম উদ্যোক্তা, আমি একটি বাগদার প্রজেক্ট করব, তা আমার সব থেকে যে বড় ভয়টা থাকবে সেই ভয়গুলো কি কি হতে পারে? বাগদার সব থেকে বড় ভয় আছে ভাইরাস, যে ভাইরাস এফেক্টেড হয় কিনা। কিন্তু এখন রিসেন্টলি বাংলাদেশের যে আমরা আগে দেখতাম যে যেটা চায়না হোয়াইটস্পট বলা হলো WSSB, কিন্তু রিসেন্টলি বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো ডিজিজ কিন্তু বাংলাদেশে চলে আসছে, যেমন তার ভিতরে EMS আছে, RMS আছে। EMS অর্থাৎ আছে আর্লি মর্টালিটি সিন্ড্রোম ভাইরাস, RMS আছে রানিং মর্টালিটি সিন্ড্রোম ভাইরাস, এটা আসছে। কিন্তু এই স্যালিনিটিতে আমরা এটা দেখেছি যে এটা আমাদের অবজারভেশন, আমাদের অনেকগুলো প্রজেক্ট চলে, তার ভিতরে দেখেছি যেখানে স্যালিনিটির মাত্রাটা অনেক কম, অর্থাৎ 5 থেকে 10-এর ভিতরে আছে, সেখানে সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়াল যে ডিজিজগুলো, এই ডিজিজগুলো একটু কম আসে। তবে এই ধরনের জন্য এইগুলো তো এই স্যালিনিটিতে করাটা দেন বেটার। আচ্ছা, তাহলে মানে সুস্থভাবে যদি ট্রিটমেন্ট করা হয়, সুন্দরভাবে যদি পরিচর্যা করা হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা সফলতা দেখব, এটা আপনি বলছেন? আচ্ছা, তো পরবর্তীতে যে ব্যাকটেরিয়ার কথাটা আপনারা দর্শক কিন্তু এতক্ষণ আমাদের দাদার কাছ থেকে, দাদা কিন্তু সুন্দরভাবে এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিল। তো পরবর্তীতে আর কোনো কি বড় ধরনের কোনো অসুস্থতার কারণ কিংবা মাছ, আমরা দেখি যে মাছে হঠাৎ পচন হয়েছে, সাইড থেকে কিন্তু ভাসে গেছে মাছগুলা, কিংবা তলায় তলায় কিন্তু মাছ মরে যাচ্ছে, এর পিছনের কারণটা কি? দেখেন, একটা বিভিন্ন এক একজন এই সেমেন্ট এজেন্সি প্রজেক্টে যখন করে, যেমন বাংলাদেশে সেমেন্ট এজেন্সিদের যারা যাত্রা শুরু করছিল, এখন অনেকগুলো ভালো কোম্পানি কিন্তু তাদের সহযোগিতা মানে দেয়। আমি যেমন ইয়নের আছি, ইয়ন অ্যাকোয়াকালচার লিমিটেডের, তেমনি হচ্ছে আমাদের কিন্তু এই ধরনের যাতে এই প্রবলেমগুলো না হয়, যাতে চাষকালের সময় যদি আপনার কোনো প্রবলেম যাতে ফেস করতে না হয়, তার জন্য আমাদের কিন্তু ইয়নের কিন্তু তাদের শ্রিম্পের জন্য, অর্থাৎ চিংড়ির জন্য কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্ট কিন্তু তারা বাজারে আছে। যেমন আমার কাছে একটা জিনিস দেখছেন আপনারা, যেমন এইটার নাম হচ্ছে প্রপস, এটা হচ্ছে বাংলাদেশে যতগুলো প্রোবায়োটিক আছে তার ভিতরে একমাত্র চতুর্থ জেনারেশনের প্রোবায়োটিক কিন্তু ইয়নের।
এবং আমাদের এই প্রোডাক্টটা কিন্তু সরাসরি বেলজিয়াম থেকে আসে, এটা এটা কিন্তু এবং মার্কেটিং করে ভারতের স্বনামধন্য কোম্পানি বায়োস্টার্ট। তো এটাই হচ্ছে জাস্ট এটা প্রোবায়োটিকের কথা বললাম। তাছাড়া আমাদের রিসেন্টলি আমাদের এই ইয়ন গ্রুপ একটা প্রোডাক্ট হচ্ছে বাজারে নিয়ে আসছে, যেটা এরই মধ্যে ডুমুরিয়া, তারপরে বাগেরহাট, পাইগাছা, আপনার সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সাড়া ফেলছে, সেটা হচ্ছে ফাইম্যাক্সটার কম্পোজিশনটা হচ্ছে 99% ক্যালসিয়াম কার্বোনেট এবং ওর ক্যারিয়ার হিসেবে আছে হচ্ছে আপনার মিনারেলস, যা আমাদের বাংলাদেশের কোনো কোম্পানিতে আমার জানা মতে কারোর নাই। এটা একটা মানে আমাদের অনেকের চাওয়া ছিল যারা আমরা সিগনি সেক্টরে কাজ করি, এটা এই ধরনের একটা কম্পোজিশনের ভালো মানের একটা মানে ক্যালসিয়াম কার্বোনেট, যেটাকে অনেকে আবার চুন বলে, কিন্তু আসলে আমরা চুন যেহেতু আমরা টেকনিক্যাল পারসন সরাসরি চুন বললেও একটা ই হয়। তো এটা একটা আমাদের দাবি ছিল, সেটা আমাদের অলরেডি আমাদের ই হচ্ছে। তাছাড়া আমাদের উন্নত মানের যে মিনারেলস আছে যেটা নাম হলো এনরিচ, বিভিন্ন কোম্পানির যেমন অনেকগুলো সমষ্টিগতভাবে মিনারেলস আছে, আমি নাম বলতে চাচ্ছি না, কিন্তু এটা হলো 4-5 কম্পোজিশনে থাকে আলাদা আলাদা, কিন্তু আমাদের ইয়নের মাত্র একটা কম্পোজিশনের ভিতরে আছে, যার ফলে আমাদের সহযোগিতায় যারা ঘের মানে পুকুর কিংবা ঘেরে সেমেন্টেন্সি পৌঁছায় কিংবা ইম্প্রুভ ট্রেডিশনালে করছে তারা বেনিফিট হয়, কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট খরচ তাদের অনেক অংশে কম থাকে। এবং আমাদের যে দক্ষ যে যারা মানে আমাদের যারা অফিসাররা আছে, যারা ইএসি আছে, টিএসসি আছে, তারপরে আপনার টিএসএমরা আছেন, এদের যে মনিটরিং এটা কিন্তু খুব জরুরি, কারণ চিংড়িতে মনিটরিং যত ভালো হবে তত কিন্তু আরো সফল হবে। অবশ্যই এই মনিটরিং আমাদের এতটাই ভালো বলে আমরা কিন্তু কিন্তু গত বছরের কথা বলি একটু, গত বছরের প্রিভিয়াস ইয়ারে আমরা 62টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছিলাম, কিন্তু আমাদের একটা পুকুর কিন্তু আমাদের শুধুমাত্র ড্যামেজ হয়েছিল, সেটা আমাদের কিন্তু 99% কিন্তু আমাদের ইসের হার মানে সফলতা ছিল অভাবনীয়, আসলে অভাবনীয় সাফল্য। তো দাদা আমরা শুনছিলাম, তো আমি আর একটু গভীরে যদি যাই, এই যে মাছের আমাদের আয়ুষ্কাল কতদিন? আয়ুকাল সাধারণত আমরা যদি সাধারণত 4.0-4.0 উপরে গ্রোথ পাই তাহলে মাছ আমাদের রাখতে কোনো সমস্যা নেই, অনেকদিন ভালোভাবে রাখা যায়। তবে সাধারণত আমরা 120-150 দিনের ভিতরে হারভেস্ট করে দেবো, এটাই ভালো। তখন সাধারণত আমার 17-21 কাউন্টের ভিতরে মাছটা চলে আসে এবং বাজারের রেটটাও তো সে সময়টা একটু ভালো। এখন বাজার রেট কেমন রয়েছে? এখন সাধারণত আমরা যে মাছটা আজকে বিক্রি করলাম এটা হচ্ছে আমাদের 20 পিসের দেওয়ার কথা ছিল হচ্ছে 970 টাকা দেওয়ার কথা ছিল, আজকে আমরা কিন্তু মোটামুটি যে রেটটা পাইছি 870 টাকা রেটটা পাইছি আমার, কারণ আমাদের হচ্ছে 22 পিসের কেজি আসছে, এটা দেন মোটামুটি বেটার, কারণ এখানে প্রোডাকশন কস্ট হিসেব করলে এখানে প্রায় 370 টাকা মতো হলো এর হচ্ছে লাভে থাকে লভ্যাংশ। আচ্ছা আচ্ছা, প্রতি কেজিতে কত বলছেন দাদা? 370 টাকা মতো লাভে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আজকে যে মাছটা হারভেস্ট করা হয়েছে এতে থাকবে? হ্যাঁ। আচ্ছা, আমরা শুনছিলাম দর্শক আমাদের দাদার কাছ থেকে চিংড়ি মাছের বাগদা চিংড়ি চাষের যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে কি কি পরামর্শ প্রয়োজন।